গুড মর্নিং স্টুডেন্টস, আজকে বেঙ্গলি লিটারেচারে একটি সুন্দর গল্প নিয়ে তোমাদের ক্লাস শুরু হবে। সেই গল্পটি কি? গল্পটি হচ্ছে গরুরায় ও ঘুঘুমা। এখন প্রশ্ন, আর এই গল্পটি লিখেছেন নারায়ণ সান্যাল। তো প্রথমে প্রত্যেকবারের মতো আমরা চলে যাব লেখক পরিচিতিতে। লেখক পরিচিতি অর্থাৎ নারায়ণ সান্যালের জীবন পরিচিতি সম্বন্ধে। নারায়ণ সান্যালের জন্ম হয় কলকাতায়। তিনি অনেক বই লিখেছেন, সেই বইগুলির মধ্যে কিছু বই হলো শালিক হব, হাতিয়ার হাতি, নাকুচু ইত্যাদি। এছাড়া তিনি আরও অনেক উপন্যাসও লিখেছিলেন। সেই উপন্যাসগুলি কী কী? না, অলকানন্দা, মহাকালের মন্দির, বিশ্বাসঘাতক, কাটায় কাটায় ইত্যাদি। তাহলে আমরা কি জানলাম? না, উনি অনেক বই, নারায়ণ সান্যাল অনেক বইও লিখেছেন, তার পাশাপাশি অনেক উপন্যাসও লিখেছেন। এইবার চলে আসবো আমরা আমাদের গল্পের মধ্যে। তো গল্পটি খুব সুন্দর। গল্পটি হচ্ছে একটি ছোট মেয়ের আর একটি পুতুলের। তো তোমাদের মনের মধ্যে আশা করি প্রশ্ন লাগছে যে গরুরাই বাকে আর খুকু মাই বাকে। তো গরুরাই হচ্ছে একটি পুতুল, যাকে তোমরা এখানে ছবিতে দেখতে পাবে ভালুক ছানা রূপে। আর খুকুমা হচ্ছে একটি মেয়ে, যার নাম খুকুমণি, যাকে সবাই খুকুমণি বলে ডাকে। তো চলো গল্পটি শুরু করা যাক। গরুরয় থাকে একটি দোকানে। সেই দোকানটি সাততলা, বেশ বড় সড়ো দোকান। সেই দোকানের একটি তাকে সাজিয়ে রাখা হয়েছে। পুতুল হচ্ছে গরুরয়। তাহলে পুতুল মানে বুঝতেই পারছো, সে তো দোকানেই থাকবে এবং একটি জায়গায় তাকে সাজিয়ে গুছিয়ে, একটি তাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। যেই আসবে যেন পছন্দ হয়ে যায় এবং তাকে যেন নিয়ে চলে যায়। আর তার পোশাক ছিল সবুজ রঙের। এই হলো আমাদের গরুরয়। আর আমাদের যে খুকুমণি অর্থাৎ খুকুমা, তার ছিল রবিবার দিন স্কুল ছুটি। রবিবার দিন জানা কথা সবারই ছুটি থাকে, তাই সে তার মায়ের সঙ্গে দোকানে এসেছে। রবিবার কিন্তু দোকান খোলা, তাই তার স্কুল ছুটি, তাই সে মায়ের সাথে দোকানে চলে এসেছে। দোকানে সাজানো ছিল সেই ছোট্ট পুতুলটি। পুতুলটি ঝুলঝুল চোখে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে, যেন সবটাই কল্পনার ব্যাপার, মনে হচ্ছে যেন ঝুলঝুল চোখে তাকিয়ে রয়েছে, অর্থাৎ আগ্রহের চোখে তাকিয়ে রয়েছে যে এই যে ছোট দিদিটি আসছে, কুকুরমণি দিদিটি, আমাকে যদি কিনে নিয়ে যায় তাহলে খুব ভালো হয়, আমাকে যদি তার বাড়িতে নিয়ে যায় তাহলে খুব মজা হয়। এই ভাবতে ভাবতে দেখা গেল যে খুকুমা একটি বেশ সুন্দর লাল জামা পরে, দুদিকে চুল বেঁধে সেজে গুজে মায়ের সঙ্গে দোকানে এসেই ছোট্ট পুতুলটির দিকে মাকে টেনে নিয়ে যাচ্ছে। নিয়ে দেখা যাচ্ছে যে ছোট পুতুলটিতে খুব মজা পেল, করুণাতে খুব মজা পেল, যে সে যা ভাবলো তাই হলো। নিয়ে খুকুমা তার মাকে বললো যে মা দেখো দেখো এই ছোট্ট পুতুলটি কী সুন্দর, কী নরমর গা, আমি ওকে বাড়িতে নিয়ে যাবো, আমি ওকে পুষবো। তখন খুকুমার মা বললেন কি না খুকু আজ আর কিছু কিনবো না। এই বলে তারা বাড়ির দিকে রওনা দিচ্ছে দোকান থেকে। কিন্তু খুকুমা বারবার পেছনের দিকে তাকিয়ে রয়েছে গরুরয়ের দিকে, অর্থাৎ ছোট পুতুলের দিকে। এইভাবে হয়ে গেল। পরের দিন সকালবেলায় হঠাৎ দেখা যাচ্ছে যে খুকুমা দোকানে এসে হাজির একদম সকালবেলায়, কিন্তু পোশাকটির পরিবর্তন হয়েছে কি না, লাল জামা নেই, নীল জামা, আর একটা মাথায় দুটো বেনির বদলে একটা পনিরটা বেঁধে আছে। নিয়ে দেখা গেল যে
পনিটেল বেঁধে সে নীল জামা পরে চলে এসেছে দোকানে। কি করতে না সে কুরুরাইকে নিয়ে যাবে। কুরুরাই যথারীতি একটু জায়গায় রাখা আছে। সেদিন যদিও কুরুরাই ঘুম ভাঙতে দেরি হয়েছে। তো এই পুতুল কেনা বেচা এই ব্যাপারটি একজন দিদি দায়িত্বে ছিল। যে হুকুমা এগিয়ে এলো, হুকুমনি যে এগিয়ে এলো, তখন সেই দিদি তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি কিছু কিনবে। তখন বললো যে হ্যাঁ, আমি এই ছোট্ট পুতুলটি কুরুরাইকে নিয়ে চলে যাব। তো কী করে জানলো কুরুরাই তার নাম? তো সেই মুহূর্তে কুরুরাইকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাদের বাড়ি যাবে, গেলে বেশ মজা হবে। খুকুমনি জিজ্ঞেস করছে কুরুরাইকে, কিন্তু কুরুরাই কিছু উত্তর দিতে পারছে না। তার একটা জামার বোতাম নেই, যে একটা জামার বোতাম হারিয়ে গেছে, তার নাম কুরুরাই, এইসব কিছু সে বলতে পারছে না। কী করে বলবে, সে তো একটি পুতুল, যতই হোক সে একটি পুতুল। নিয়ে দিদিমণি কাছ থেকে দাম দিয়ে দিল খুকুমা, আর কুরুরাইকে নিয়ে নিল। কুরুরাইকে যেই পেলো সেই একদম জড়িয়ে ধরলো, বলে তুলে সেই যে দোকান থেকে সে দৌড় দিল, একদম এসে থামলো তার বাড়ির সামনে। নিয়ে বাড়ির সামনে এসে তারপরে তারা যথারীতি ঘরে ঢুকলো। ঘরে ঢুকে কুরুরাই তো অবাক। কেন অবাক? না, দেখছি কি সুন্দর সাজানো বাড়ি, চারিদিকে পর্দা দেওয়া, ছোটো ছোটো দুটো খাট। একটি খাট ছিল একদম খুকুমনির, যাতে ঘুমোতে পারে সেই মাপের, আর একটি ছোট্ট কুচকি খাট, এটা ছিল কুরুরাইয়ের জন্য। নিয়ে কুরুরাইকে নিয়ে এসে ঘরে রাখলো। নিয়ে বললো, হুকুমনি বললো যে আজ থেকে তুই আমার সঙ্গে থাকবি, বুঝলি বাঁদর? নিয়ে বাঁদর বলাতে কুরুরাই প্রথমে একটু অবাক হয়ে গেল, পরে আবার সে বুঝলো, অর্থাৎ ছোট্ট পুতুলটি বুঝলো এই বাঁদর শব্দটি তাকে আদর করে ডাকা হয়েছে। সে তো আসলে ভালুক ছানা, বাঁদর তো নয়, ভালুক ছানা, কিন্তু তাকে আদর করে তার দিদি বললো যে বুঝলি বাঁদর, আজ থেকে তুই আমার সঙ্গে থাকবি। নিয়ে হুকুমনি এই কথাতে সে রাজি হয়ে গেল, কুরুরাই রাজি হয়ে গেল। নিয়ে সে মনে মনেই বলল, তাই থাকবো মা, তুমি যে আমার মামুনি। অর্থাৎ সেই দিন থেকে কুরুরাইয়ের মা হয়ে গেল কে না, খুকুমা। অর্থাৎ তাকে সে মনে মনে মেনে নিল মামুনি। এই হয়ে গেল আমাদের গল্প। তো দেখো এখানে কুরুরাই যে অর্থাৎ পুতুলটি, তার কিন্তু অনেক ভাবনা চিন্তার কথা এখানে বলা হয়েছে, এখানে অনেক প্রকাশ পাচ্ছে তার ভাবনা চিন্তার কথা, কিন্তু সে তো কিছু বলতে পারছে না। তোমাদের কী করতে হবে, সবটাই ভেবে নিতে হবে, সবটাই কল্পনা অনুসারে বলা হয়েছে। কিন্তু সে তো আদৌ কথাও বলতে পারে না, সে তার নামও বলতে পারে না, তার জামার বোতাম নেই, সেটাও সে বলতে পারে না, কিন্তু এখানে লেখা হয়েছে। তাই তোমাদের যখন তোমরা যখন পড়বে, তখন তোমাদেরও ধরে নিতে হবে যে এটি কল্পনা থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, পুরোটাই এগিয়ে বলতে পারে। আর কুকুমনি তো কথাবার্তা বলতে পারে, তার জন্য কোনো প্রশ্নই আসছে না। তাহলে এই গল্পটি মূলত ছিল একটি ছোট্ট মেয়ে এবং একটি পুতুল, অর্থাৎ একটি ভালুক ছানা পুতুলের কথোপকথন, এই দুজনের গল্প। ঠিক আছে, এই গল্পটি তোমরা খুব ভালো করে পড়ো, আর ছোটো ছোটো প্রশ্ন কিন্তু এই গল্প থেকে বিভিন্ন আসবে। লেখক পরিচয় কিন্তু অবশ্যই পড়তে হবে, সেখান থেকেও বিভিন্ন প্রশ্ন আসবে। ঠিক আছে। এইবার তোমরা প্রত্যেকে বই খুলো, 21 নম্বর পাতায় চলে যাও, বেঙ্গলি লিটারেচারের 21 নম্বর পাতায়। 21 নম্বর পাতায় গিয়ে দেখো যে এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, কিছু শব্দের মানে শিখে নাও। প্রথমটা আছে নিকার বোকার, অর্থাৎ এক ধরনের পোশাক যেটাকে বলা হচ্ছে। তারপরেটা আছে জুলজুল চোখে, আগ্রহে চোখে। সাথী অর্থাৎ বন্ধু, আর বুঝমান, যে সহজে বুঝতে পারে।
এই হয়ে গেল আমাদের শব্দার্থ। আর এবার আমরা পরের দিন থেকে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো এক এক করে আমরা শুরু করে দেব। কিন্তু তোমাদের যেটা করতে হবে না, কিছু প্রশ্ন এখানে আছে যেগুলো তোমাদের করতে হবে না। তো তোমরা 23 নম্বর পাতায় চলে যাও। 23 নম্বর পাতায় গিয়ে দেখো এখানে একটা ছবি এঁকে দেওয়া আছে, দিয়ে তারপরে প্রশ্ন দেওয়া আছে। আর তারপরেও গল্পটা ভালো করে পড়ে নিচে বাকিগুলো ঘটনা অনুযায়ী সাজাও। এই দুটো জিনিস তোমাদের করতে হবে না। তাহলে একদম 23 নম্বর পাতাটা পুরোপুরি ক্রস থাকবে, পুরোপুরি ক্রস করে দাও। এই প্রশ্নের পাশেও ক্রস করে দাও, আর দ্বিতীয় প্রশ্নের পাশেও ক্রস করে দাও, যেটা ঘটনা অনুযায়ী সাজাও। তাহলে এই 23 নম্বর পাতাটা তোমাদের করতে হচ্ছে না, একদম টোটালি বাদ। এরপরে তোমরা চলে যাও 24 নম্বর পাতায়। 24 নম্বর পাতাতে যেটা আছে যে নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে ছক্কে ছক্কে পূরণ করো, এটাও করতে হবে না। অর্থাৎ 24 নম্বর পাতার একটি প্রশ্ন যেটা আছে সূত্র বলে দেখো দেওয়া আছে রেড কালারের, এইটাও তোমরা ক্রস করে দাও, এইটাও তোমাদের করতে হবে না। ঠিক আছে, তাহলে কতগুলো জিনিস তোমাদের করতে হলো না। 24 নম্বর পাতার একটি যেটা সূত্র বলে দেওয়া আছে সেই সূত্রটি করতে হবে না। আর 23 নম্বর পাতার একদম টোটালি ক্রস, 23 নম্বর পাতার কিছুই করতে হবে না। এবার বাকি যেগুলো বললাম না সেগুলো কিন্তু সবই করতে হবে। এইবার এক এক করে তোমাদের প্রশ্ন উত্তর পাঠাতে থাকবো, তোমরা অতি অবশ্যই কপিতে প্রত্যেকে ভালো করে লিখে নেবে। আর এর আগের যে গল্পটি ছিল অর্থাৎ কবিতাটি ছিল আমাদের, সেটি আমাদের ছিল অন্যখানে। এই গল্পটির কবিতার প্রশ্ন তো সবই হয়ে গেছে, জাস্ট একটি বাকি আছে যে 18 নম্বর পাতা পত্রিকা খুলে দেখো যে বাজারে পাওয়া যায় কিন্তু এই কবিতায় বলা নেই এমন জানা তোমার জানা এরকম 5টি ফলের নাম লেখো। অর্থাৎ এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকে হোমওয়ার্ক বলে লিখে নাও। বাজারে পাওয়া যায় কিন্তু এই কবিতায় ফলের নাম যেগুলো আছে সেগুলো ছাড়া তোমাদেরকে 5টি আরও ফলের নাম লিখতে হবে। এই কবিতায় বলা নেই এমন 5টি ফলের নাম তোমাদেরকে লিখতে হবে। তো এই কবিতাতে তো মনে হয় 3 থেকে 4টি ফলের নাম আছে, এছাড়া প্রচুর ফলের নাম তোমরা জানো, সেই ফলের নামগুলি তোমরা তোমাদের কপিতে লিখে রাখবে, 5টি ফলের নাম। ঠিক আছে, তাহলে গল্পটি খুব ভালো করে পড়বে, লেখক পরিচিতি পড়বে, শব্দার্থ পড়বে, এই 3টি নিয়ে আজকে আমাদের আলোচনা হলো। আজকে তাহলে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো। প্রশ্ন উত্তরগুলো তোমরা এক এক করে পেতে থাকবে টেনোতে বা আমাদের নতুন অ্যাপে। ঠিক আছে।